2676, हाइएस्ट फॉर्म लक्ष्मी भंडारे 17,471, তারপর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, তারপর স্বাস্থ্য সাথী। পাড়া সমাধানে টোটাল ফুটপ্রিন্ট আমার 442, টোটাল স্কিম যেটা পড়েছে সেটা হচ্ছে 40। কেস স্টাডি দুটো কেস স্টাডি আমাদের, একটা হচ্ছে মেধাশ্রী। মেধাশ্রী এবার আমাদের ফ্ল্যাগশিপ স্কিম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়েছে দুয়ারে সরকারের মধ্যে। মেধাশ্রী স্কিমে আমাদের DCW ডিপার্টমেন্টের স্কিম, যেখানে OBC স্টুডেন্টস ফ্রম 5 to 8 আর এলিজিবল ফর আ স্কলারশিপ, অ্যানুয়াল স্কলারশিপ অফ ₹800। আমরা কেস স্টাডি হিসাবে আমাদের রয়েছে আরিত্রা ঘোষ, বর্ধমান 1 ব্লকে বীরপুর গ্রামে। ও ছেলেটা আমাদের পড়ে কমলপুর FP স্কুলে, খুব ব্রাইট ছেলে আছে, একদম ভেরি হাই স্কোরার ইন হিজ ফিল্ড, ইন হিজ একাডেমিক ফিল্ড। বাট ওদের বাড়ির কন্ডিশনটা খুব খারাপ ছিল। এবার দুয়ারে সরকারের যখন এই স্কিমটা লঞ্চ হলো, ও দুয়ারে সরকারের ক্যাম্পে অ্যাপ্লাই করেছে। দুয়ারে সরকার ক্যাম্পে যখন অ্যাপ্লাই করলো, BDO নিজে গিয়ে ওর অ্যাপ্লিকেশন, বিকজ ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা পুয়ার আছে, ও নিজে গিয়ে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করালো। ওর উইদিন 2 ডেজ ওর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পরে হি হ্যাজ গট দ্য শুভেচ্ছা বার্তা, ও স্কিমের যে স্কলারশিপ টাকা আছে সেটা নিয়ে এলিজিবল হয়ে গেছে। তো এটা দিয়ে আমরা উই ওয়ান্ট টু প্রজেক্ট কি আমাদের যে বাচ্চারা আছে, যে আমাদের OBC যারা বাচ্চারা রয়েছে, সেটা আমাদের স্কিমের বেনিফিট নিয়ে নিজের স্টাডিজকে এগিয়ে যেতে পারে। আর সেকেন্ড আমাদের যে স্কিম আছে আবার BCW ডিপার্টমেন্টের স্কিম, শিক্ষাশ্রী স্কিম, যেটা কি BCW ডিপার্টমেন্টের স্কিম ফর ক্লাস 5 to 8 স্টুডেন্ট বিলঙ্গিং টু শেডিউল কাস্ট ক্যাটাগরি। তো এখানে পারমিতা বাগদি একটা মেয়ে, সে ক্লাস 7-এ পড়ে ঝারুলিয়া হাই স্কুলে গার্লসি 1 ব্লকে। তো ওর বাবা, পারমিতার বাবা ফেলুনাথ বাগদি, সে একটা ডেলি ওয়েজ লেবার আছে, তো খুব রেগুলার সাপ্লাই অফ ইনকাম নেই। তো যখন এই ক্যাম্পটা হলো ঝারুলিয়া হাই স্কুলে, ও অ্যাপ্লিকেশনটাও সাবমিট করলো 7 তারিখে, আর 1 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো, আর শুভেচ্ছা বার্তা ও পেলো। এখন ও এলিজিবল হয়ে গেছে স্কলারশিপ স্কিমে, খুব খুশি হলো। আর আমরা আশা করছি আমাদের দুয়ারে সরকার থেকে আমরা সবই যারা আমাদের বাচ্চারা রয়েছে, আমাদের যারা বাসিন্দা রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্টে, আমরা ওদেরকে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ, একবার চেক করি, বিকজ হাই স্কুল আছে জায়গা ছিল মোস্ট লাইকলি, তাহলে দুটো স্কিম তো থাকার কথা নেই। জেনারেলি 2-3 স্কিম, ইয়ার নট 2-3 স্কিম, মানে কিছু কিছু স্কিম, ফর এক্সাম্পল আমরা মোবাইল ক্যাম্পে হতে পারে, আমরা চোখের আলো করতে পারি না, তখন আমরা মিস করে দিই। কিন্তু একটা মানে এস্টাবলিশড স্ট্রাকচার যদি থাকে, ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে, তাহলে অল স্কিমস আমরা চেষ্টা করি দিই। হ্যাঁ, মডেল দ্বারে সরকার আমরা ক্যাম্প করেছি, হ্যাঁ সেটা তালিকা আমরা দিয়ে দিচ্ছি। সে বেসিক্যালি মডেল দ্বারে সরকারে বি ইনশিওর দ্যাট, মানে যে আমাদের চেকলিস্ট আছে দ্বারে সরকারের মধ্যে সেটা তো থাকবে, তার বাড়িয়ে যদি আমরা কোনোভাবে মানুষদেরকে ফেসিলিটেট করতে পারি, ভালো আমরা যদি একটা ফেস্টিভ মোড ওখানে করতে পারি। একদম একদম আছে, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। আজকে যেমন বলব না, ছিল কুরমুন্দুই, মানে আমাদের চেষ্টা থাকে প্রত্যেক দিন একটা না একটা কোনো জায়গা মডেল কাম থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা ইন অ্যাডভান্স জানিয়ে দেবো কি আগামীকাল কোথায় আছে। যেভাবে মডেল পোলিং স্টেশন থাকে, তার থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে মডেল দুয়ারে সরকার করেছি।
এই অ্যাক্টিভিটিতে উই প্লিজ রিলিজ দিয়ে দেওয়া হয় তাহলে খুবই হয় কি আমাদের ক্ষেত্রে বোঝা কবে কোথায় হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে ঠিক লিখে তো আমার দিয়ে দিচ্ছি মোস্ট অফ দ্য হুম এটা দিয়ে দিলে ঠিক আছে।